নিভিয়া সফট ক্রিমের রিভিউ আমি আগেই দিয়েছি, কিন্তু আজকে হচ্ছে আমি কথা বলবো তোমরা কিভাবে নিভিয়া সফট ক্রিম আসল নাকি নকল সেটা বুঝতে পারবে। এই সম্পর্কে ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করবো। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মহিমা জাহান। আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন্ড অ্যান্ড ভোগ থেকে। আমি হচ্ছে আমার এই চ্যানেলগুলো তো হচ্ছে রিভিউ ভিডিও, তার পাশাপাশি একদম ফ্রি মেকআপ ক্লাসও করাচ্ছি। তোমরা যারা করতে চাও তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। এখন বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট আমাদের ভিডিওতে চলে যাব। তো আমি প্রথমেই বলে রাখি, নিভিয়া সফটের কিন্তু অনেক ভ্যারাইটিস হয়ে থাকে, আর কিছু ইন্ডিয়ান হয়ে থাকে, কিছু হচ্ছে স্পেনের হয়ে থাকে, কিছু হচ্ছে ইউএস ভার্সন হয়ে থাকে। তো এক এক দেশের হচ্ছে নিভিয়া সফট ক্রিম পাওয়া যায়। তো আমি হচ্ছে আজকে মেনলি বলবো স্পেন, যেটা মেড ইন স্পেন, এটাই হচ্ছে মোটামুটি বাংলাদেশে পাওয়া যায়, এবং যেটা হচ্ছে ইন্ডিয়ান সেটাও মোটামুটি বাংলাদেশে ভালোই পাওয়া যায়। যেগুলোর মধ্যে মেড ইন স্পেন বা ইন্ডিয়া বা হচ্ছে ইউএস লেখা থাকে সেগুলো বাদ দিয়ে মোটামুটি যেগুলো আছে সবগুলোই হচ্ছে ফেক বলা যায়। তারপরে যেটা হচ্ছে ফেক থাকবে সেটার প্যাকেজিংটাও অন্যরকম থাকবে, আমি একটু তোমাদেরকে বলে দিই। তোমরা দেখতে পাচ্ছ এই ক্রিমটার সাদার মধ্যে হচ্ছে হালকা নীল একটা ভাব আছে। প্যাকেজিংয়ের উপরের দিকটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই সাদার মধ্যে যে নীল অংশটুকু রয়েছে এটা হচ্ছে একদম বাঁকা চাঁদের মতো, আর সাইডে হচ্ছে অল্প পরিমাণ টিয়া কালার বা সবুজ কালার, আবার ছোট্ট আরেকটা দাগ রয়েছে। তো যেটা হচ্ছে ফেক থাকবে সেটার মধ্যে এই যে নীল কালারটা থাকে চাঁদের মতো, ওইটা হচ্ছে একটু বেশি ছড়ানো থাকবে, আর যেটা হচ্ছে রিয়েল সেটা হচ্ছে একদম বাঁকা চাঁদের মতো থাকবে। তো এটার ভিতরের ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, ভিতরের ফর্মুলা ওইভাবে বোঝা যায় না, তাও স্মেলের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। এটার মধ্যে হচ্ছে একটা ফ্লাওয়ারি টাইপের সফট একটা স্মেল থাকে, কিন্তু যেগুলো হচ্ছে তোমার ফেক প্রোডাক্ট সেগুলোর মধ্যে একটু কেমিক্যালি স্মেল থাকে। তো এটা মাধ্যমে তোমরা বুঝতে পারবে। তারপরে যেটা সবচেয়ে বড় একটা জিনিস, এটার মাধ্যমে হচ্ছে মেনলি আমরা চেক করতে পারি যে আমাদের এই নিভিয়া সফট ক্রিমটা কি আসল নাকি নকল। এই যে দেখতে পাচ্ছ এই পিছনের সাইডে এখানে হচ্ছে ওপেন হেয়ার লেখা থাকে, এটা যদি তোমরা টান দাও তাহলে এটা হচ্ছে একটা পৃষ্ঠার মতো করে খুলবে। তো এটা খোলার পরে তোমরা দেখতে পাবে যে আমারটা হচ্ছে মেড ইন স্পেন লেখা। তো যেটা হচ্ছে অরিজিনাল থাকে এটা এইরকমভাবে খুলে যাবে, আর যেটা হচ্ছে অরিজিনাল থাকে না সেটার মধ্যে ওপেন হেয়ার লেখা থাকবে, বাট ওইটা হচ্ছে ওপেন হতে চায় না বা ওপেন হয়ই না, ভিতরে কোনো কাগজ থাকেই না। আরেকটি ইম্পর্টেন্ট কথা যেটি হচ্ছে এই নিভিয়া সফট ক্রিমটার মধ্যে বেশিরভাগ লেখাই হচ্ছে ইংলিশে থাকবে, কিন্তু কিছু কিছু লেখা থাকবে যেগুলো হচ্ছে অ্যারাবিয়ান অক্ষরে লেখা থাকে বা আরবি অক্ষরে লেখা থাকে, কিন্তু যেগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট আমাদের, মানে হচ্ছে কারণ বাজারে বা আমাদের যেসব জায়গাতে হচ্ছে ফেক প্রোডাক্টগুলো বানায় সেই জায়গায় বানানো হয়, সেই প্রোডাক্টগুলোর মধ্যে তোমরা ওই রকম আরবি লেখা পাবে না, বা ওই রকম হচ্ছে তোমরা ইংলিশ লেখা পেলেও ওইগুলোর অক্ষর একটু মোটা মোটা হবে, একদম সুন্দর হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে একদম চিকন চিকন করে হচ্ছে ইংরেজিতে লেখা, কিন্তু যেগুলো হচ্ছে ফেক থাকে সেগুলোর অক্ষরগুলো একটু বড় বড় থাকে। অনেকে এইরকম চিন্তা করে থাকে যে এই ক্রিমটা মুখে দেওয়ার পরে মুখটা একটু কালো কালো দেখায়, তার মানে হচ্ছে এটা ফেক। একদমই না, এই ক্রিমটা মুখে দেওয়ার পরেও হচ্ছে আমাদের ফেসটা একটু কালচে লাগে, কারণ এটা ময়েশ্চারাইজিং ক্রিম, একটু তেল তেলে থাকে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।